আবু জাহেলের হত্যার ঘটনা। আব্দুর রহমান বিন আয়ুফ বর্ণনা করেছেন, বদরের ময়দানে আমি দাঁড়িয়েছিলাম, একজন তরুণ এসে আমাকে জিজ্ঞাসা করল, হে চাচা, আবু জাহেল কোথায়? আমি তাকে জিজ্ঞাসা করলাম, তার কাছে তোমার কি দরকার? সে উত্তর দিল, আমি শুনেছি সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, তাই আল্লাহর নামে শপথ করে বলছি, আমি যদি তাকে দেখতে পাই আমার ছায়া তাকে অতিক্রম করবে না যতক্ষণ না আমি তাকে হত্যা করি কিংবা আমাকে সে হত্যা করে। তিনি বলেছেন, আমি তার এ কথায় অভিভূত হয়ে গেলাম। কিছুক্ষণ পর আরেকজন তরুণ আমার কাছে আসলো, সেও আমাকে জিজ্ঞাসা করল, হে চাচা, আবু জাহেল কোথায়? আমি তাকেও জিজ্ঞাসা করলাম, তার কাছে তোমার কি দরকার? সে উত্তর দিল, আমি শুনেছি সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিত, নির্যাতন করত, তাই আল্লাহর নামে শপথ করে বলছি, আমি যদি তাকে দেখতে পাই আমার ছায়া তাকে অতিক্রম করবে না যতক্ষণ না আমি তাকে হত্যা করি কিংবা সে আমাকে হত্যা করে। তারপর আমি লক্ষ্য করলাম যে আবু জাহেল সামান্য দূরে লোকজনদের মাঝে বিচরণ করছে। আমি তাদেরকে বললাম, ওই হলো সেই ব্যক্তি যাকে তোমরা খুঁজছো। একথা বলার পর আমি আকাঙ্ক্ষা করছিলাম, আমি যদি এই তরুণদের মতো উৎসাহী হতে পারতাম। অল্প কিছুক্ষণের মধ্যে তারা ফিরে আসলো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রত্যাবর্তন করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে তাকে হত্যা করেছে? মুয়াজ বিন আমর বিন ইলজামুন বলল, আমি হত্যা করেছি, এবং মুয়াজ বিন আফরা বলল, আমি হত্যা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, তোমরা কি তোমাদের তরবারি পরিষ্কার করে ফেলছো? তারা বলল, না। তিনি বললেন, আমাকে দেখাও উভয় তরবারির রক্ত। দেখতে পেয়ে বললেন, তোমরা উভয়ে তাকে হত্যা করেছো। মুয়াজ বিন আমর বিন জামহু বললেন, আমি আবু জাহেলকে আমার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে নিলাম এবং তার প্রতি মনোযোগ নিবদ্ধ করে রাখলাম, তারপর যখন সুযোগ পেয়ে গেলাম তখনই আক্রমণ করে বসলাম এবং এমনভাবে আঘাত করলাম যে তার পা দ্বিখণ্ডিত হয়ে গেল। এদিকে আমি যখন আবু জাহেলকে আঘাত করলাম অন্যদিকে, তখন তার ছেলে ইকরামা আমার কাঁধে তরবারি আঘাত করল এবং তাতে আমার হাত কেটে গেল, চামড়ার সঙ্গে ঝুলে গেল এবং যুদ্ধের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। আমি তাকে পিছনে টেনে সাধারণভাবে যুদ্ধ করতে থাকলাম, কিন্তু সে যখন আমাকে খুবই কষ্ট দিতে লাগলো তখন আমি তার উপর আমার পা রেখে জোরে টান দিয়ে তাকে বিচ্ছিন্ন করে ফেললাম। এরপর আবু জাহেলের নিকট পৌঁছে যান মুয়াজ বিন আফরা। তিনি তাকে এত জোরে আঘাত করেন যে তার ফলে সে সেখানেই পড়ে যায়। সে সময় শুধু তার শ্বাস প্রশ্বাসটুকু অবশিষ্ট ছিল। যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আছো এমন যে দেখে আসবে আবু জাহেলের অবস্থা কি হলো? আব্দুল্লাহ বিন মাসুদ তখন সৈন্যদের মধ্যে অনুসন্ধান চালিয়ে আবু জাহেলকে খুঁজে পেলেন। আবু জাহেল তখন মৃতপ্রায় অবস্থায় ছিল। এমন অবস্থায় আব্দুল্লাহ বিন মাসুদ তার বুকের উপর উঠে বসলেন। আবু জাহেল চোখ খুলে দেখল আব্দুল্লাহ বিন মাসুদ তার বুকের উপর। আবু জাহেল অপমান বোধ করে বলল, তুমি মক্কার আকাল ছিলে না? ইবনে মাসুদ বললেন, হে আল্লাহর দুশমন, আমি অবশ্যই মক্কাতে রাখাল ছিলাম। আবু জাহেল বলল, হে উটপালক, তুমি অনেক বড় স্থানে চড়ে বসেছ, এত বড় সম্মানিত উচ্চ স্থানে এর আগে কেউ বসেনি। ইবনে মাসুদ বললেন, আজকে কার দিন? আজকে কে বিজয়ী হয়েছে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী হয়েছেন। এমনইভাবে যুগে যুগে ইসলামের বিষ আসবে। হে কাফের, বিদিন, ইহুদি, নাসারা আর বাংলার নাস্তিক মুরতাদেরা, তোমরা ভালো করে শুনে রাখো, ইসলাম নির্দিষ্ট শিখা নিবে দিতে পারবে না। তামাম দুনিয়ার নাস্তিক আর তোমাদের গুরু ওই ইহুদি খ্রিস্টানরা একসাথে হয়েও, এটা মহান আল্লাহর ওয়াদা, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ।